ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের দুও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র তিনজন শিক্ষক দিয়ে নাসলের তারার শিক্ষার কার্যক্রম যে হারে পাঠদান সহ নানা সমস্যা জর্জরিত হয়ে আছে এইসব বিদ্যালয় উপজেলার কাঞ্চননগরের হাজী নজির আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক স্কুলে মোট ছাত্র ছাত্রী হচ্ছে আটান্ন জন হিসেবে আমি একজন এবং স্থানীয় মেম্বার উনি একজন তারা টিচার দিয়েছেন মহিলা উনি আজকে অ্যাবসেন্ট আসলে তো তিন ক্লাসের জন্য মিনিমাম তিনজন টিচারই দরকার এবং ইঞ্জিনিয়ার ফরহাদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ত আছে মাত্র দুজন শিক্ষক এখানে আমরা প্রথমে তিনজন টিচার ছিলাম দুজন ডেপুটেশনে ডিবেট ট্রেনিং চলে গেছে তারপর স্যার পরবর্তী অফিস থেকে আমাদের একজন দিছে এখন আমরা দুজন আছি যদি একজন টিচার হয় আমাদের সমস্যাটা সমাধান কিছুটা সমস্যার সমাধান হয়ে যাবে এমন শ্রেণীর কার্যক্রমে সমস্যা হচ্ছে একজন টিচার না থাকায় একজন শিক্ষককে দুইটা ক্লাস মেনটেন করতে হচ্ছে অবস্থা মানে আছে যে ওনারা দেখি না ইউনাসে যায় আর না যায় রে হ্যাঁ তার ন যায় দুইজন আছে যে রে গো আর ফর আছে আর ফর আর দু চার গোছিল এখন দুগো গো হলো আচ্ছা আছে তিনজন তিনজনের মাঝে দুজন গিয়ে এখন আছে দের একজনই আসা যাওয়ার মধ্যে আছে হুয়া বেশি হুয়াতে পারে সব তো ইয়ার মধ্যে মধ্যে এর মাস্টারে আপনারই গুতের একজন এখন এবাবতো হুয়া ভরা নমর যারে ডেপুটেশনত বিদ্যালয়ে দেওয়া ই তারা ঠিক সময়ত আসা যাওয়া নগরে বলে অভিযোগ আছে এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার আজিমাল কদর সিপ্লাস জানাই দিই ইঞ্জিনিয়ার পড়ার যেটা বলেন সেটা ইত্যবে পনেরোশো বিদ্যালয় এখানে নির্মাণ করা হয়েছে ওই বিদ্যালয়টিতে এখন কোনো শিক্ষক পথ সৃজন হয় নাই এবং শিক্ষক নিয়োগও হয়নি শিক্ষকের এখানে স্কুলে আসা যাওয়া বা দায়িত্ব পালনের বিষয়টা আমরা এই বিশাল উপজেলায় আমাদের এখানে তদারকির জন্য মাত্র তিনজন সহকারী উপজেলা শিক্ষক বিষয় আমি চারজন অফিসার আমরা আছি আমরা নিরন্তর চেষ্টা করছি আমরা প্রতিটি স্কুলে গেলে সকাল নয়টা স্কুলে ভিজিট করি তো এই বিষয়টা আমাদের নলেজ ছিল না ওখানে একজন শিক্ষক দেওয়া আছে এবং আরও দুইজন শিক্ষক আমরা সম্প্রতি দিব তো আমি নিজেই আপনাদের এই দুটি স্কুল আমি এক সপ্তাহের মধ্যে আমি ভিজিট করব ডেক্স নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কেউ আই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেউ আই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই ঠিক